Qui c'est? Why this is for me? Hey, hey, why you keep follow for the samare? Yalla. Oh, why? Gata chilo. Halar balar. Hey, what are you doing? Hey, Mia. Fajlam Gorin. Hey, Mia. Fajlam Gorin. Fajlam. Hello guys, welcome back to my YouTube channel. Guys, kya kya avastha, kemon achen shobai, asha kori guys shobai bhalo achen. Result er moto ekon apnader dua bhalo ache, onek bhalo ache. To guys, ei video er intro ar ki ami abar notun kore ditechi, kalke dichilam kintu oi intro ta amar bhalo hoy nai. Ami ar ki bujhanor jonno mane amar sathe jei ghotona ta ghoite gelo eta explain korar jonno ami abar notun kore intro ditechi. Jisai bhai, full video ta dekhle bujhben amar oi rom kono doshi chilo na. মানে প্রাইভেট কার মনে হয় তো আমার গোপ্রো দেখা ওদের আর কি মাথা নষ্ট হয়েছে কিংবা ওরা আর কি আমার বিরক্ত করার জন্য আর কি এই জিনিসগুলো করছিল দেন ওরা এক পর্যায়ে আমার মেডেল ফিঙ্গার দেখায় দেখ আপনারা ফুল ভিডিও দেখলেই দেখতে পারবেন যে আমার কোনো দোষ ছিল কি ছিল না তো যাক এইদিকে বেশি কথা বাড়াবো না ভিডিওটা আপনারা এনজয় করেন আর গাইস অবশ্যই যারা যারা পিসটিয়া দেখতেছেন ফলো করে দিবেন আর যারা যারা ইউটিউব চ্যানেল টিয়া দেখতেছেন আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা করছেন তাদেরকে থ্যাঙ্কস তো গাইস যাক ফুল ভিডিওটা এনজয় করেন আর চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো গাইস চলুন যাওয়া যাক আর আমি আগে যাব পাম্পে তো বন্ধু শিয়া ভাই সবার সাথে তো শিয়া বেরো আমি বেরিয়েছি গাইস একটা জিনিস কি আজকে শুক্রবার এমনিতে অনেক মানুষের ভিড় যেহেতু লাগলাম পাম্পে এই জায়গাতে তাড়াতাড়ি ফুয়েলটা ভরি দেন যাওয়া যাক বেনিপুর গাইজ একটা জিনিস কি আমি তো বিন্দাস ভিডিও করতেছিলাম আমার মাইক্রোফোনের যে কর্ডটা ওটা খোলা ছিল আমার পিলিয়ন এখন দেখলো কয় বন্ধু তোর তো মাইক্রোফোন খোলা আর গাইজ আজকে বের হইতে একদম আর কি সন্ধ্যা হয়ে গেছে আমি বুঝতেছি না ঠিক মতো পৌঁছাইতে পারবো নাকি আর গাইজ একটা জিনিস কি বেনিপুর আর কি মনির ভাই রিয়াদ ভাই ওনারাও আছে যদি কাজ শেষ হইতে হইতে যদি ওনাদের কল দিব যদি থাকে তাহলে ওনাদের সাথে দেখা হবে বাইরে ভাই এত পরিমাণে অটো অটোর জন্য গাড়ি চালানো যাইতেছে না সমস্যা নাই আসতে দেরি গেল সমস্যা নাই এত ইম্পর্টেন্ট না আর এই বিষয়টা শুধু শুধু ভাই উমর ভাইরে নিয়ে ভাই কেউ কন্ট্রোভার্সি করেন না কে কোন জায়গা থেকে আইসা উমর ভাইয়ের গার্লফ্রেন্ড দাবি করে কি করে না করে এত কিছু নিয়ে মাথা কামায় না তো যাই গাইজ যারা যারা উমর ভাইরে ভালোবাসেন এইগুলা ভিডিও ভাই যত পারেন ভাই রিপোর্ট মারবেন এইগুলা না কইরা ভাই আপনারা শেয়ার মারেন জিনিসগুলা ভাই খুবই খারাপ লাগে গাইজ বৃষ্টি আসতে পারে আবহাওয়া মোটামুটি খারাপের দিকে গাইজ শিয়াপরে একটু পরে উস্কাই দিব আমি বুঝছেন একটু ওয়েট এই রাস্তাটা অন্তত ক্রস করি ক্রস করে সামনে যে মোটা লেন আছে ওই লেনে যাই দেন মনে করেন যে ওই আর আমি একটা রেস্ট টাইপের ইয়া করব গাইজ ওয়েট আমি শিয়াপরে এখানে একটু উস্কাই দিই আরে রে শিয়াপ দিয়ে আমার আগে সিঙ্গেল রোড ভাই এগুলো রাস্তায় রেস মানে দুষ্টামি করা একটা ভেজালের বিষয় ও রাত হলো কেবল আর কি পাকা করতেছে ও কিছুদিন আগে গাড়িটা কিনছে শিয়াপ হবে 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 আসো আসো ভাই দিস ইজ ফর মি ওই ভাই আমি ডরাই গেছিলাম হ্যাঁ অটো সাইডে নামাই দিছে ভাই 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 আমি ডরাই গেছিলাম যাক আস্তে ধীরে চালাই শিয়াপরে ডর দেখাইতে গিয়া ভাই আমি ডরাই গেছিলাম এক দফা শিয়াপ আসো আসো ওটা সুযোগ দেয় শিয়াপরে একটা সুযোগ দেই দাও 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 বলো আমরা আমরা সুযোগ দেই ও ভাই 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 বলাবান মানুষ কি কমু কোন গো ও ভাই যেটা বলছিলাম আমি আজ হার ওই দাও আকাশের অবস্থা কি পরিমাণে খারাপ বন্ধু রেস হবে রেস রেস ডিসকভার ভার্সেস ফরবি হবে আমি তাই না মরবার নইছিলাম ভাই আকাশের অবস্থা দেখছেন ও ভাই গাধা ছিল ও
গাইজ এর বিষয় কি মানে অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে ভাই, ঠান্ডা বাতাস ছেড়ে দিছে, মানে এতক্ষণ প্রচুর পরিমাণে গরম ছিল, পাতা পড়তেছে গাছের, আমি বাইজোর ডাটকে নেই। গাইজ এর জিনিস কি প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, আমার মনে হইতেছে না যে যাওয়াটা ঠিক হইব, আর কাজটা এতটাই ইম্পর্টেন্ট না যে ইম্পর্টেন্ট আমি দেখাইতেছি। তো যাক, আমি দেখে অন বন্ধুরে কই আর কই গাড়িটা ঘুরাইতে, বন্ধু শিয়াব বন্ধু আজকে তাহলে আমি বিরতি দেই, কারণ ভাই যে অবস্থা মনে কর অবস্থা পুরোপুরি খারাপ, এমনি চালানো ঠিক হবো না, কাজটা আমরা কালকেও করতে পারব কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে গা। হ্যাঁ কালকে তাহলে করি, আজকে তাহলে গাড়ি ঘুরাও। গাড়ি আস্তে ধীরে বাসার দিকেই যাওয়া যাক। ও রে রে অবস্থা পুরোপুরি খারাপ বাইরে ভাই, এত মানুষ এই খেলা ধার নিয়ে গেছাল না, দৌড়িয়াতে আইবই ভাই, এগুলো কোনো কথা রে ভাই, এক দুই তিন ট্রাক আহে এখানে রাস্তায় গিয়ে ট্রাক দোকানের জায়গা, শিয়াবে গো শিয়াবে গো শিয়াবে শিয়াবে গো হরণ দেওয়ার কি আছে জান, আমি তো ছেড়ে দিছি ভাই, প্রাইভেট গাড়ি এমনি হরণ দেওয়ার কোনো কাম আছে ভাই, জান আমি ছেড়ে দিছি। গাইজ এই প্রাইভেট কারটার মনে হয় খুবই সমস্যা বুঝছেন, এটার ভিতরে হয়তো বা মনে করেন যে যার বাপের অনেক টাকা ওরা কয়েকজন বসে রয়েছে, এটা আমি বুঝতে পারতেছি আর কি আন্দাজ কইরা। ও ও ভাই ভাই ভাই, মানে প্রাইভেট কার এত পরিমাণে হরণ দিতে হচ্ছে আমার রাগ উঠতেছে। হ্যাঁ গাড়ি টানতেই পারতেছি না দাদা, কেমনে টানবো। গাইজ আবার বাতাস ছাড়ছে আর প্রচুর পরিমাণে ট্রাক ঢুকতেছে এই রাস্তায়, আমি নিজেও বুঝতেছি না কি হইতেছে। প্রাইভেট কার অন্ধা ঢুকাই দিতাম একবারে। হ্যাঁ আমিও ধরে বুঝতেছি ভাই, মানে কি কম যদি ট্রাক গুলো যদি না থাকতো বাদান তাইলে ওকে বুঝাই দিতাম। ও খালি ধরবো নেবো আমার দেয় মেডেল ফিঙ্গার, এই জামদুট শহরে আমার দেয় মেডেল ফিঙ্গার। গাইজ মোটামুটি এদিকে অনেক আন্ধার হয়ে গেছে, এখন আল্লাহ করে বাসায় যেতে পারলেই পাচ্ছি, আর প্রাইভেট কারটার ভাই নিকাত ভাই বিমৃতি উঠছিল বুঝছেন। হ্যাঁ ভাই ও কি ফলো করতেছে আমারে, ওর সমস্যা কি? ওই আধার মেডেল ফিঙ্গার দেখাবি সালারি, ওই বেলা হালার হালাই মেডেল ফিঙ্গার দেখ, দেখ মেডেল ফিঙ্গার দেখ, মেডেল ফিঙ্গার দেখ, হালার পু হালারা দেখ, আবার দেখাবি আর দেখাবি সালারে। এই ভাই আমার কাছে মনে আছে বুঝছো, প্রাইভেট কার আমাকে ফলো করতেছে, ওই ব্রিজ থেকে না আমার এটা মনে হচ্ছে, আমাকে গেলে মনে ক্যামেরা দেখা ওরা আমাকে ফলো করতেছে। এদের বিষয়ে আমি চিন্তা ভাবনা করছি প্রাইভেট কার আর সামনে আগে আগেই যেতে দেবো না আর কি বুঝছেন, ওর আর আগেই যেতে দেবো না। ওয়াহ শিয়াব ওর আগে যাইতে দেবো না, প্রাইভেট কার আগে যাইতে দেবো না, আমার মনে হইতেছে আমাকে ফলো করতেছে। হ্যাঁ হ্যাঁ ওর আগে যেতে দেবো না, যাইতে দেবো না, যাইতে দেবো না, দেবো না, যাইতে দেবো না, যাইতে দেবো না, আমি বুঝতে পারছি প্রাইভেট কারে বাবা যে জ্বালান জ্বালাই দিচ্ছি আমার সেই ভালো লাগতেছে সেই হালার পালা কি হালার বাল ধরে মজা পাইছে
মজা পাইছি গাইস প্রাইভেট কারে মোটামুটি ভালো দল একটা শিক্ষা দিছি আর শালারা কুত্তার মতো গেউ 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 করতেছিল আর প্রাইভেট কার কিন্তু ওখানে আমার পিছে আমার হয়তো ফলো করতেছে ওই যে ওর যে কি সমস্যা টান দেছে টানতে 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 ভাই হালারা কি শুরু করলো রে ভাই আমি ওকে কিছু করছি ওরা আমার মেডেল ফিঙ্গার দেয় আমি ওকে মেডেল ফিঙ্গার দেয়াইছি বিড়িতে খারাপ আছে আয় দেখি ওকে সমস্যা নাকি খারাপ ওর সমস্যা নাকি ওর সমস্যা নাকি কিছু দি কিছু আমি এলাকার বলা এই এলাকারই আপনি কয়েম দেখি নাই আমার সমস্যা এনে আমার আমি তো বুঝতে পারছি আমি তো ভিডিও করতেছি ভাই কি ভাই আচ্ছা দুষ্টা কার ছিল দুষ্টা কার ছিল আমার দোষ কেমনি ছিল ফলো তো আপনার আমার করতেছিলেন ফলো আপনার আমার করতেছিলেন আপনার বাড়িগণে এই বাড়ি এই রাস্তা আপনার আপনার বাড়িগণে আমি দেখতে চাই কাহিনী চুদায় না চাহিনী চুদায় না ওই মিয়া ছোট দেখে দেয় কি ছোট মহিষে যে কদ্দুর জাল আছে এটা বুঝাই দিব দেখে নি হ্যাঁ কি দেহামো জানেন না কি দেহামো কি দেহামো জানেন না দেহামো আপনি দোষ আপনি গো সবই আপনি গো আমরা দামকে এনে বই থাকবো এনেই বই থাকবো এনেই বই থাকবো এনেই বই থাকবো এনেই বই থাকবো হ্যাঁ আমি এনেই থাকবো দাম না আমি দাম না আমি এনেই থাকবো মানুষ ধরে করলেন আপনারা সবই করলেন আপনারা না গাড়িটা তো আপনি চালাইবেন ছিলেন তেল মারেন কেল লেগা এই মিয়া তেল মারেন কেল গাড়ি তো আপনি চালাইবেন লাঠি আপনি বের করছেন কাহিনী চুদায়েন না কাহিনী করেন না এই শহরে বৈশাহী নাই বুঝেন নাই
এনেই বই থাকমু এনেই থাকমু এনেই থাকমু থাকমু এনেই যাম না এনে যাম না আমিও দেখমু কেরা কি করা রে জাগা তুই তোর যাম না যাম না এই বাদ দে যাম না এই বাদ দাও এই দাও গা তুমি দাও গা এই গাড়ি তো দাও তুমি শিক্ষা দিয়ালো আগে দাও তুমি করিস তাস দেখ হ্যাঁ দেখুম নে যান যান দান দান আমার এলাকায় এইটাই রে ভাই ওরে বাবা রে ধরেন চাকা ধরেন দেহি ধরেন আমিও দেখমু হ্যাঁ আমিও দেখুম হ্যাঁ দেহি আমি দেহি চাকার গন্ধ ফুটা করেন বার করেন দেহি ওই মিয়া ফাইজলাম করেন ওই মিয়া ফাইজলাম করেন ফাইজলাম মানে সবই করলো ওরা সব করলো ওরা মানে মাঝখান দিয়া নিকাত মনে করতে কোন মালমুল খেয়ে আইছে বাস্তব কথা বন্ধু ক্যামেরাটা যদি ঠিকঠাক থাকে না কালকের ব্লগে সব দিয়ে দিব সব ভাই অগো এদিকে আর কোনো ওই কথাই ছিল না ঠিক আছে অগো এদিকে আর কোনো ইচ্ছাই ছিল না ওই যে ব্রিজটা আছে না ওই ব্রিজ থেকে আমাদের মনে হলো ক্যামেরা দেখছে অন্থিকা ফলো শুরু করছে অন্থিকা নাহলে ওরা এত দূর আহেই না ভাই আমার রাগ উঠতেছে মাথা মাথা ফাইটে যেতেছে রাগে আমার গাইজ যাই হোক আস্তে ধীরে বাসার ওইদিকে যাওয়া যাক আর ঘুরা ঘুরা বৃষ্টি পড়তেছে আমি যত সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব তো যাই হোক ভাই আর কিছু বলার নাই সবাই আমার জন্য দোয়া করবেন এরপর থেকে এইগুলো জিনিস যেন এরিয়া চলতে পারি আমার উচিত ছিল টান দিয়ে আইসা পড়া আমার শুধু শুধু দাঁড়া থাকার উচিত হয় নাই তো যাই আল্লাহর মতো ভিডিওটা এন্ডিং দেওয়ার সময় এসে পড়ছে আর আমি এই ব্লগটা বেশি কন্টিনিউ করবো না কারণ আমার মাথা পেন করতেছে প্লাস আমার আর কি মন মানুষের একবারে মইরা গেছে তো এখন যাওয়া যাক বাসায় বাসায় যা রেস্ট নেই আর গাছ এই ব্লগটা আপনারা কালকের ভিতরে দেখতে পারবেন কারণ আমার খুবই রাগ উঠতেছে আমার হালকা হালকা ভাই কান্নাও পাইতেছে ভাই কী ঘুমুকন তো যাই হোক আল্লাহর মতো এই জায়গায় বিদায় নিতেছি যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দেন আল্লাহর মতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই।